মধুপুর বনাঞ্চলে সিংহভাগ ভূমি জবরদখল করে চাষাবাদ করা হচ্ছে। সম্প্রতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর দখলে থাকা ভূমিতে কলাগাছ কেটে সামাজিক বনায়ন করতে যাওয়ায় সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়। নৃগোষ্ঠীর সদস্যদের দাবি, বংশ পরম্পরায় এই ভূমির অধিকার তাদের। অন্যদিকে বন বিভাগের দাবি, জবরদখলকারী প্রভাবশালীরা আড়লে থেকে নৃগোষ্ঠীদের ব্যবহার করে ভূমি উদ্ধারে বাধা দিচ্ছে। টাঙ্গাইল প্রতিনিধি নাসিরুদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। এটি টাঙ্গাইল বন বিভাগের অধীনে মধুপুর বনাঞ্চলের দোকলা রেঞ্জ। এই সড়কটি ধরে হেঁটে গেলে দুপাশের ঘন গাছগাছালি দেখে বুঝে ওঠার উপায় নেই, কয়েক গজ ভেতরেই কি ভয়ঙ্কর ধ্বংসলীলা চলছে প্রাকৃতিক বনভূমি নিয়ে। এই রেঞ্জে 19,000 হেক্টর বনভূমি কাগজে কলমে থাকলেও তার লেশমাত্রই নেই। সম্প্রতি দোকলা রেঞ্জ কর্তৃপক্ষ 175 একর বনভূমি উদ্ধার করলেও তেমন একটা বাধার মুখে পড়তে হয়নি বন বিভাগের। তবে বাসন্তী রেমা নামের স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক সদস্যের দাবি, বংশ পরম্পরায় তাদের দখলে থাকা বনভূমিতে অবৈধভাবে বন বিভাগ 500-এর বেশি কলাগাছ কেটে সাবার করেছে। আর এতগুনা ক্ষতি হয়েছে আমার, ইদার ক্ষতিপূরণ চাই, আমি বিচার চাই। বন বিভাগ বলছে, জবরদখলে থাকা প্রভাবশালী মহল উচ্ছেদ অভিযানকে বাধাগ্রস্ত করতে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে ঢাল হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে এই বন ধ্বংসের জন্য বন বিভাগকে দায়ী করেছে গাঢ় ছাত্র সংগঠন। যখনই এই বনভূমি জবরদখলকৃত বনভূমি উদ্ধার করতে যাই, তখন এই প্রভাবশালী মহল যারা বুক দখলে আছে আদিবাসীদেরকে সামনে রেখে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ফায়দা লোটার চেষ্টা করে। বন বিভাগ তাদের প্রাকৃতিক বন উজাড় করে আর সেই দায়ভারটা শুধু আদিবাসীদের উপর চাপিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে রেঞ্জ অফিস ঘেরাও, ভাঙচুর, মারপিটের অভিযোগ উঠেছে এদের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে তারা। প্রভাবশালীদের দখলে থাকা ভূমি উদ্ধার না করে বন বিভাগ এখন প্রহসনমূলক উচ্ছেদ অভিযান চালাচ্ছে। বিপ্লব রায়, এটিএন বাংলা।